আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আসো অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়। আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যামিলি সবাই ভালো আছি। তো এই তো দেখতেই পাচ্ছ, এটা হলো সকালবেলা, এটা আমরা হইলাম রাস্তায় বের হয়েছি, মা মেয়ে হসপিটালে যাব, হসপিটালের জন্য এই তো রওনা দিয়ে দিলাম। একটা রিক্সা চলে আসলো। ইচ্ছে ছিল তোমাদের সাথে অ্যালোভেরার শরবত বানানোটা শেয়ার করব, তো এটা হলো না। প্রথম রাস্তায় এসে রিক্সা পাচ্ছিলাম না, তারপরে একটা রিক্সা আসলো হঠাৎ করে, তো ভাবলাম যে এখন আর শরবত বানানোটা শেয়ার করার সময় নাই। তো আবার যদি রিক্সা না পাই, কারণ সকালবেলা রিক্সা পাওয়া যেতেছিল না, তো উঠে গেলাম মা মেয়ে রিক্সায়, তো রওনা দিলাম স্টেশন রোড যাব, কারণ স্টেশন রোড হলো সেবা হসপিটাল। হসপিটালে আমার জায়ের মেয়ে হয়েছে, আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বউ, তার মেয়ে হয়েছে, তো মেয়েটা একটু অসুস্থ, বেবিটা। তো বেবিটাকে দেখতে যাওয়া আর ভাবিকেও দেখতে যাওয়া, তোমরা প্লিজ আমাদের বেবিটার জন্য দোয়া করবা। আর অন্যদিকে আমাদের হলো ফাতেহা নাজনীন, বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন আপুর, আপু হসপিটালে ছিল। আপু এখন কেমন আছে, আপুর কি বেবি হয়েছে, সেটাই তোমাদের সাথে আজকে বলা আমার। আপু হসপিটালে ছিল, আপুর ওটি হয়ে গেছে আজকে, আর আপুর হলো ছেলে বেবি হয়েছে, আর মা ছেলে দুইজনই ভালো আছে। তোমরা আপুর জন্য, আপুর ফ্যামিলির জন্য দোয়া করবা, তুষান বাবাটার জন্য, আর এদিকে আমাদের বেবিটার জন্য দোয়া করবা। আমাদের বেবিটা আর হলো আপুর বেবিটা দুই দিনের ছোট বড় মাত্র, আর আমাদের বেবিটার নাম রাখতে হবে, আমাদের বেবিটার বড় বোনের নাম হলো তায়েবা, আর আমার মেয়ের নাম হচ্ছে সাইবা। তো তায়েবার সাইবার নাম দুইটা অনেক মিল আছে, তো তায়েবার নিজের বোনের নাম কী রাখা যায়, প্লিজ তোমরা একটা নাম সিলেক্ট করে দিও, আমাকে কমেন্টস করে জানায়ও যে কী নাম রাখা যায়। আশা করি তোমাদের নাম যদি আমাদের পছন্দ হয়, রাখবো বাবুটার নাম, আর যদি রাখি ওই নামটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দিব কী নাম রাখলাম, কোন নামটা রাখলাম। তাই তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম হসপিটালের সামনে, এই তো সামনে হলো সেবা, রিক্সা থেকে নামলাম, এখান থেকে সাইবা অনেক এক্সাইটেড, কত আগে যাইবো, আমার আগে আগে যাইতেছে ও। তো এই তো চারতলায় হলো ভাবি, এই যে চলে আসলাম আমরা হসপিটালে, আর এটা হলো চারতলায়, উপর থেকে আমি একটু শ্যুট করলাম সামনে, রাস্তাটা সকালবেলার পরিবেশটা একটু ঠান্ডাই থাকে। আর যে সামনে সোজা বরাবর যে হসপিটালটা, এটা হলো টঙ্গী মেডিকেল, মানে টঙ্গী সরকারি হাসপাতাল যেটা, এটা। আর এই তো বাবুর সাথে দেখা করব এখন, সবাই মাশাল্লাহ বলবা। এই যে আমাদের মামনিটা মাশাল্লাহ, এখন তাও আগে থেকে অনেকটা সুস্থ নাকি ভাবি বললো, যে যেদিন হয়েছে বাবুটার বয়স আজকে 3 দিন, তো বাবুটা মোটামুটি অনেকটা সুস্থ আজকে। তো তারপর হাতে কিন্তু ক্যানোলা লাগানো আর হয়েছে, দিন হলো নাকের ভিতর দিয়ে পাইপ ছিল, আমার অনেক ভয় লাগছিল দেখা, অনেক কষ্ট লাগতেছিল বাবুটার জন্য। এই যে দেখো ঘুমাইছিল, কিন্তু আমি ক্যামেরাটা ধরার পরে মাশাল্লাহ একটু একটু চাইতেছে। আসলে এই যুগের বাচ্চারা অনেক চালাক হয়, অনেক দুষ্ট হয়, মাশাল্লাহ বলি বারবার। এই যে মামনিটার মাথায় কিন্তু অনেক সুন্দর চুল হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ কিউট হয়েছে অনেক। তো একটু স্মৃতি হিসাবে রাখা, বড় হয়ে দেখব যে ওর ছোটামুর চ্যানেলে আর কি আছে, বা বড় হয়ে আর স্মৃতিটা দেখতে পারবো কেমন ছিল ছোটবেলা দেখতে। এই কারণে কিন্তু একটু একটু হলো ক্যামেরা বন্দি করা। তো কথা বলতে বলতে ভুলেই গেছি আমার চ্যানেলকে, মানে যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার আপুরা ভাইয়ারা, আমার সুইট ভিউয়ার্সরা, প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ব্লগ ভিডিও অথবা রেসিপির ভিডিওগুলি যখনই আমি আপলোড করি তোমরা সবার আগে দেখে নিতে পারবা। তো এই তো বেবিটাকে ছাইরা যাইতে ইচ্ছে করতেছিল না বাসায়, এই যে দেখো ওর মাথার চুলগুলি মাশাল্লাহ, চুলগুলি অনেক সুন্দর হয়েছে। আর মেয়ে মানুষ, আমি বলতেছিলাম বাবিকে যে এই চুলগুলা ফালাইবেন না, কারণ এই চুলগুলা ফালাই দিলে পরের চুলগুলা এত সুন্দর হয় না আগের চুলগুলির মতো। তো এই যে হাতটাতে ক্যানোলা লাগানো,
সবাই বেবিটার জন্য দোয়া করবো বেশি করে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে। তো আমিও এখন আর দেরি করব না, যদিও যাইতে ইচ্ছা করতেছে না বেবিটাকে রেখে, আর বেবিটাকে কোলে নিতে পারি না, এটা একটা কষ্ট। কারণ চুপ করে আর মার কোলের উপরে শুয়ে আছে, কারণ নাড়াচাড়া দিলে যদি একটু নাড়া লাগে, হাতে ব্যথা পায়, কেন যেহেতু লাগানো। তো আমরা মা মেয়ে এখন আর দেরি করব না, আমরা রওনা দিব হসপিটালের জন্য, সরি হসপিটালের জন্য বলি, স্কুলের জন্য। কারণ সাইবার কালকে থেকে পরীক্ষা, কালকে থেকে আর হলো তৃতীয় সেমিস্টার পরীক্ষা, মানে বার্ষিক পরীক্ষা। তো স্কুলের বেতন দেওয়া হয় নাই, স্কুলের বেতনটা দিব। দেখছো তোমরা ক্যানোলাটা লাগানো বাবুর হাতে, তো স্যালাইনটা লাগানো। তো দোয়া করি যেন মামনিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাসায় ফিরে যেতে পারে, এই যে সবাই দোয়া করো। তো এখন আমি রওনা দিলাম, আর এই যে আসার পরে আমরা হলো বের হইয়া স্কুলে গেলাম। আর স্বপ্নতে যাওয়ার ইচ্ছা ছিল একটু, মধুমিতা স্বপ্ন হসপিটাল থেকে আসার পথে পরে আর কি। তো এখান দেখলাম বন্ধ, তো আর ওইখানে দেরি করা হয় নাই যেহেতু বন্ধ। মেয়ের স্কুলে গেলাম, স্কুলে গিয়ে বেতন দিলাম, স্কুলের প্রবেশপত্রটা নিলাম। তারপরে বাসায় ফেরার পথে সাইবা বলতেছিল পরোটা খাবে হইলো কলিজি দিয়া, আর ভাবির জন্য কিন্তু কলিজা দিয়া পরোটা আর ডাল ভাজি দিয়ে নাস্তা নিয়ে গেছিলাম সকালবেলায় এই হোটেল থেকেই। আর এখন আবার আসলাম কলিজা আর পরোটা নিতে, আর এখন আইসা দেখি যে কলিজাটা শেষ, কলিজাটা বেশি হয়তো রাখে না বা বিক্রি হওয়া যায় অনেক তাড়াতাড়ি, অল্প পাকায় হয়তো সেই কারণে। তো এখন আমরা নিব হলো একটা নেহারু আর হলো তিনটা পরোটা, পরোটার পিস এক একটা হলো 10 টাকা করে। তো আমি একটু শ্যুট করলাম কীভাবে ভাই এরা পরোটা বানাইতেছে, বাসা বাড়ির মতো শেপটা দিতেছে আর কি। আর এখন হলো রুটি পরোটা যেটাই নেই 10 টাকা পিস, আগে কিন্তু 5 টাকা পিস ছিল রুটি পরোটা। তা এখন একটা দুইটা পরোটা কিন্তু খাওয়া যায় না একসাথে, অনেক সময় খাওয়া যায় অনেক সময় খাওয়া যায় না, কারণ বেশি বড়। তা আমরা মা মেয়ের জন্য তিনটা পরোটা নিতেছি আর হইলো একটা নেহারু, নেহারু হইলো 1 পিস 80 টাকা আর পরোটা 30 টাকা, তো মোট 110 টাকার নাস্তা নিলাম আমরা। আর এই হোটেলটার নাম হইলো জনতা হোটেল, উপরে ছিল মায়া। আর এই টুঙ্গিবাজারে এই মায়া হোটেল আর জনতা হোটেল কিন্তু অনেক নাম করা ছিল, এখনও মোটামুটি ভালো চলে এই হোটেলগুলো নামের উপরে। আর এখানকার সব কিছুই অনেক মজার, পরোটা বলো, নান রুটি, তারপর হলো তান্দুরি চিকেন, তারপরে হলো মানে সব কিছু মোটামুটি, ভুনা খিচুড়ি, মোটামুটি অনেক ভালো টেস্ট। তো পরোটা যে ভাজতেছিল মামাটা, এটা ছিল আমাদের দোকানের, আমাদের কিন্তু হোটেল ছিল, তা আমাদের হোটেলের কারিগর ছিল এই মামাটা, মামার নাম হলো লাল মিয়া মামা, যে পরোটা ভাজতেছে এই লোকটা। তো মামাকে আমি বললাম, মামা সুন্দর করে পরোটা ভাজা দেন, আমি কিন্তু তেল দিয়ে পরোটা খাই, দেখো কত সুন্দর করে চাপ চাপ দিয়ে দিয়ে ভাজতেছিল তেল দিয়া। তো আমি কিন্তু এইভাবে পরোটাটা খাই। তো যাই হোক, পরোটা নেওয়ার পরেই তো মা মেয়ে বাসে আসার পরে খাওয়া স্টার্ট, অনেক খিদা লাগছে দুইজনেরই। তো খাওয়া দাওয়া শেষ করে হলো সবার জন্য নাস্তা বানাবো, আবার সকালের নাস্তায় করবো আজকে হলো ডাল বুনা আর রুটি। আর আমার ছেলেও এখনও ঘুমাইতেছে, তো আমরা মা মেয়ে খাইতেছি। তা খাওয়া শেষ করে হলো নাস্তা বানাবো, তারপর হলো দুপুরে রান্নাবান্না। আর আজকে দুপুরে রান্নাবান্নার মেনুটা আমার রেডি করা, মানে চিন্তাভাবনা করা হয়ে গেছে কী রান্না করব দুপুরে। সাইবার জন্য আবার মূলা শাক কিনে নিয়ে আসছি আসার পথেই, স্কুল থেকে আসার পথে। তো ছোটো চিংড়ি দিয়ে মূলা শাকটা আজকে ভাজি করব, আর হলো শুটকি দিয়ে আর কি, লোনা ইলিশ বলে যেটাকে, লোনা ইলিশ দিয়ে পুঁই শাক, আলু, তারপর হলো কাঁঠাল বিচি, কালো বেগুন, এগুলো সব মিক্স করে সবজিটা রান্না করব আর কি, লোনা ইলিশটা দিয়া। তো রান্নাটা আজকে শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, আমার এই আজকের ব্লগটা, আমার আজকের ব্লগের বকবকগুলা যদি তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। আর আমার আজকের ব্লগের নতুন অতিথির জন্য, অতিথিদের জন্য দোয়া করব। অতিথি বলতে আমাদের ছোট্ট বেবিটা, আমাদের মামনিটা, আর হলো আমাদের ফাতেহা নাজনীন আপুর ছেলের জন্য, নিউ বেবির জন্য দোয়া করবা। তো সবাই ভালো থাকবা,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা ওকে করে নিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।